ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিকভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। ভগবানগোলা উপনির্বাচনে প্রথম রাউন্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী, টানটান গণনার মধ্যে দিয়ে প্রায় 100 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগম, তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী ভাস্কর সরকার। এদিন সকালে এই ভোট গণনার শুরুতেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূল প্রার্থী। জয়ের বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা 100% নিশ্চিত আমরা জয়ী হবই, ইনশাআল্লাহ জয়ী হব। আজকে কি পরিকল্পনা আছে আপনার? আমাদের এমনি কোনো পরিকল্পনা নেই, আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে গোটা এলাকাবাসীর কাছে আমাদের নিবেদন, ভবাংলা বিধানসভার কাছে এবং আমাদের কর্মী সমর্থকদের, যাতে কোনো রকম উত্তেজনা বা আবেগবশত যাতে কোনো রকম হানাহানি বা কারো মানে প্ররোচনা যাতে পা না দিয়ে কোনো ঝামেলা যাতে না হয়, অশান্তি যাতে না হয়, সব কিছু যাতে ঠিকঠাক থাকে, ল অ্যান্ড অর্ডার যাতে ভায়োলেট না হয়।